So guys, welcome to Bangladesh. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in. Hey guys, it's me Bazuba and you're watching vlog 34. So guys, vlog 34 are kothao na mane kothao amader indiar moddhe na ami baire jacchi, baire mane France, America na ami Bangladesh jacchi. So eta amar first ekta mane vlogging channel e international vlog ashbe tao Bangladesh theke. Actually ekta reason e jacchi, reason ta hocche ekhane mane tumra situation ta dekho mane ei তো অবস্থা বাজে এখানে। আমাদের একটা এনজিও আছে, তো আমরা অলরেডি তার আগে অনেক কাজ করেছি, তোমরা তোমাদেরকে দেখিয়েছি সন্দেশখালি, সুন্দরবন অনেক কাজ দেখিয়েছি, তো ওই কারণেই আমরা বাংলাদেশে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আমরা যাই, আমাদের সাথে আর সন্দেহ আমাকে ড্রপ করতে আছে বেনাপুরে, তো আমাকে ছেড়ে দিয়ে টাটা বাই বাই, আর দেখা হবে না ওর সাথে, মোটামুটি এক সপ্তাহ তো দেখা নেই ওর সাথে। সো লেটস গো, ইয়ো টাটা বাই বাই, চলে গেল টাটা চলে গেলাম, টাটা বাই 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 বাই, তোমায় ছেড়ে চলে গেলাম, ওই হচ্ছে বাংলাদেশ বর্ডার, ওকে ছেড়ে আলবিদা। তারা মনে রাখবে তো আমার কাছে, হ্যাঁ এত পাপ করেছিলে আমার সাথে, সব মনে থাকবে তো, ওইগুলো সব মনে থাকে যাবে, ঠিক আছে। তো গাইজ, চলে এসেছি বাংলাদেশ বর্ডার, ওই দিকে হচ্ছে বর্ডার, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সব কাগজ কিছু ডকুমেন্টেশন বাকি ছিল, কারণ আমরা এনজিও পারপাসে যাচ্ছিলাম, তো ডকুমেন্টেশনগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন ওইখান থেকে ক্রস করব, ক্রস করে বাংলাদেশ বর্ডার ওইখানটাতে, এখানে কিছু কাজ আছে আরও, ওই কাজ ছেড়ে এখানে দেখাতে পারবো না, তো ডাইরেক্ট আমি আবার ব্লগ কন্টিনিউ করছি ওই পাড়ে গিয়ে। সো লেটস গো, এসেছেন লাগেজ টানো ভালো করে লাগেজ টানো ভালো করে। সো আমরা এখন আমাদের ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি, আর জানি না কতক্ষণ লাগবে, আর আমি যেহেতু বসে বসে ব্লগ বানাচ্ছি, আশেপাশের লোকজন আমাকে তাকিয়ে দেখছে যে আমি কী করছি। সো গাইজ, দেখতে দেখতে আমাদের বাংলাদেশ চলে এসেছি, আর এই হচ্ছে পুরো বাংলাদেশ। সো এখন আমরা বাসের জন্য ওয়েট করবো, পরে বাস আসলেই বেরিয়ে যাবো, আর আমি ক্যামেরা বের করতে পারছি না, কেন ক্যামেরা নিয়ে প্রচুর ঝামেলা করছে, আর ড্রোনটা আমার আটকাইনি, খুবই লাকি আমি। সো এখন আমরা বেরিয়ে যাবো, লেটস গো। সো এইটা হচ্ছে আমার বাহন আজকে, এটা করে আমি যাব যে প্লেসটায় যাওয়ার, তো আবার তিনটের সময় ব্লগ কন্টিনিউ করবো, রাত তিনটের সময়। সো লেটস গো। হাই অ্যাসিস্ট্যান্ট, কি করতে যাচ্ছ? ঘুরতে যাচ্ছি, এনজিওর কাজ করতে। টাটা খুলে তো ব্লগ আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচুর টায়ার ছিলাম, ঢুকেছি 6:30, আর আজকে হচ্ছে ডে টু, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি মেন যে কাজের জন্য এসেছি ট্রাম দিতে, ওইখানে আমরা বেরিয়ে যাচ্ছি। ওইখানে যেহেতু এটা পুরোটা মানে জল রাস্তা, লাইক সুন্দরবন টাইপের বলতে পারো, তো ওইখানে চলে যাবো, এখান থেকে গাড়ি করে, এখান থেকে ঘাট আছে একটা, ঘাটের নামটা যাই না আমি এক্স্যাক্টলি, না ওইখান থেকে নৌকা রিজার্ভ করে আমরা চলি আমাদের গ্রামটাতে, আমাদের যেতে যেতে কথা হবে, আরও অনেকজনের সাথে মিট করাবো, লেটস গো। তুমি আমার লাস্ট কোন ব্লগে ছিলে? লাস্ট এই ব্লগ 5 মন্দারমণি, তারপর আবার এসছো আবার বাংলাদেশ, ডাইরেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ব্লগ হচ্ছে এবার, হিন্দু বাংলা। সো গাইজ, আমরা চলে এসেছি মদন, আর এখান থেকে নৌকা বুক করা হয়ে গেছে, তো এখান থেকে আমরা যাবো হচ্ছে খালিয়াঝুড়ি, মানে আমাদের বাড়িতে। সো লেটস গো। সো গাইজ, ওয়েলকাম টু খালিয়াঝুড়ি। এভাবে তুই থেকে যা
স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দেওয়া ফুটে যাবে ভিজে যাবে গা কথা দেওয়া এই যে আমাদের সব রানের জিনিসপত্র এখানে আরও কিছু এখানে আছে এই যে আমাদের ওল্ড এজ কাকা বয়স হয়ে গেছে তুমি তো সব রেডি করে নিয়েছো আর কই আর সব হলো গুড়াও নেই ওগুলো কি নৌকায় করে দেবো হ্যাঁ নৌকায় করে দেবো কি কি আছে বলো চাল আছে এক কেজি তেল আছে এক কেজি আলু আছে এক কেজি পেঁয়াজ আছে এক কেজি লবণ আছে ঠিক আছে সো মানে এখানের অবস্থা খুবই খারাপ তোমরা এই যে ড্রোন শটগুলো দেখো মানে চারিদিকে পুরো জল টল জমে আছে তাই জন্য আমরা এসেছি এখানে ত্রাণ দিতে আমার খুব প্রাউডলি এটিস বলতে হয় যে বাবার গ্রামে আমি এসেছি মানে বাবা এসেছিলো আসতে পারিনি কাজের জন্য এই যে আমাদের এনজিও টি শার্ট তখন আমরা বেরিয়ে যাবো এই যে আমাদের লঞ্চ নৌকা যাই হোক ওই সব মালের ভেতরে আছে আমরা এখন অন্য একটা গ্রামে যাবো আমাদের এখানে কাজ কমপ্লিট সো লেটস গো সো এখন এখানে মা কিছু ইন্টারভিউ দেবে মানে ব্লগ বানাবে ব্লগ না অ্যাকচুয়ালি মা এখানে কিছু ইন্টারভিউ দেবে কারণ এখানে কিছু কিছু নিউজ চ্যানেল খবর পেয়েছে যে আমরা অল দ্য ওয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি ত্রাণ দিতে তো কোন এনজিও এসছে তো এটা দেখার জন্য আমাদের কিছু ইন্টারভিউ নিতে এসছে সো এখন মা ওটাই দেবে তার আমি দাঁড়িয়ে আছি পাশে তোমরা দেখতে পাচ্ছ আই এম ফিলিং নাইস মজা করে লাভ নেই লেটস কন্টিনিউ দ্য ব্লগ টাটা বাই বাই চলে গেলাম বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী খালিয়াজুরের কৃতি সন্তান ও কলকাতার প্রবাসী দুলাল দত্ত রায় টিঙ্কু ইন্ডিয়া থেকে আইসে যে আমরা জ্ঞান লাগে আয়াজ আমরা প্রাণ বিতরণ করে দেখেছে আমরা অনেক খুশি কুয়া ডাক্তার আসলে ইন্ডিয়া তো আইসে আয় আমরা প্রাণ দিতেছে রিলিফ দিতেছে আমরা খুব সুখ খুশি আছি এটাই দাবি করি তারা ভালো থাকো এটাই আমরা কামনা করি